আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হ্যাঁ, হ্যালো, জি জি বলেন। আচ্ছা, আমরা কাজের কথায় আসি, দেখি কি হারে রেকর্ডিং চলছে। বাহ, মাশাআল্লাহ, 2 মিনিটে যদি 20 MB খাই। আচ্ছা, আজকে অন্য নতুন একটা রেকর্ডিং দিয়ে রেকর্ড করছি, রেকর্ডটা খুব ভালো হচ্ছে, এই জন্য এটা দিয়ে করছি। না, আমি কামটা সেদে এতক্ষণ একটা ভিডিও এডিট করছিলাম, ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি দিনে আপনার ওরকম 8-10টা কন্টেন্ট তৈরি করতে পারবো, কিন্তু এডিট করব, আবার এটা নিয়ে অ্যানালাইসিস করবো, এটা অনেক সময় সাপেক্ষ। তো আমি একজনকে আমার সাথে নিয়েছি, আর আমার ছোটো ভাই আছে, ও আবার বসে আছে, কোনো কাজ কাম নাই। তো ওকে বলছে যে আমার একটা কম্পিউটার আছে, ওকে দিয়ে দেবো, কারণ ও দেখছে যে ওই গেম নিয়ে পড়ে আছে, ওই যে কী কী করছে, সব বাজারে আড্ডা দিচ্ছে, তার সাথে ওকে কাজে লাগাইনি। যতদিন 2-3 মাস অন্তত একটা কম্পিউটার বেসিক লেভেলে শিখুক। তো আমার যারা ছোটো ভাই আছে, আমার 5টা ছোটো ভাই আছে, মানে এগুলো নিজের ভাই, আমরা 3 ভাই, আরও চাচাতো ভাই আছে, আমার ফুফাতো ভাই আছে, অনেকগুলো। তো এদেরকে সবাইকে আমি এটা শেখাবো, সময় মানে যার যখন সময় আসবে তখন তাকে শেখাবো, এরকম ব্যাপার। শুধু ইন্টারমিডিয়েট পাশ করলে তাকে আপনার একটা কম্পিউটার ধরে দিয়ে বলবো যে এখন শেখো, আমি আমার সাথে সাথে এগুলো শেখো। বর্তমান চাকরির যে বাজার, এটা খুবই দুঃখজনক। সরকারের চাকরির আমি একটা রেশিও দেখলাম যে 3 লাখ মতো পোস্ট ফাঁকা আছে, তো সেখানে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর পোস্টই বেশি। এখন আমার কথা হলো যে এই তৃতীয় আর চতুর্থ শ্রেণীর চাকরি করে, মানে আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় যে কয় টাকা স্যালারি আসবে মাসে, যা আসবে এটা দিয়ে যেরকমভাবে মানুষ ভাবে, এখনও ওই গতিধারাটা আছে যে সরকারি চাকরি মানে সে বিশাল ব্যাপার। আসলে আলটিমেটলি দিন শেষে আপনার দেখা যাবে যে আমার লাইফ লিডিংয়ের জন্য আমি কী পরিমাণ খরচ চালাতে পারছি। এই 18-20 হাজার টাকা চাকরি করে নাম দিয়ে আসলে কী হবে আমার বুঝে আসে না। আমি যেটা বিলিভ করি যে ব্রেন যেখানে খাটানো যাবে, ব্রেনকে কাজে লাগাতে হবে, অল টাইম ব্রেনকে কাজে লাগাতে হবে। সরকারি চাকরি যারা করে, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90%, তারা ব্রেন কাজে লাগায় না, তারা কিন্তু হ্যাভি ট্যালেন্টেড পিপল,
সরকারিতে গেলে আর ট্যালেন্ট থাকে না, তারা লেজি হয়ে যায় যে 9টা 5টা গেলেই স্যালারি। এটা কোনো জীবন না, জীবন মানে হলো স্ট্রাগল, সংগ্রাম, লার্নিং, আর্নিং দুইটাই থাকতে হবে। তো এই জন্য সরকারি চাকরির দিকে আমার তেমন একটা মনোযোগ না। আমি আজ পর্যন্ত বিশেষ ফর্ম তুলিনি, আমার যে যোগ্যতা নেই এরকম না, সব আপনাদেরকে বলেছি আমার রেজাল্টের কোনো ঘাটতি নাই, মানে সব দিক থেকে আমি অল স্কোয়ার, রেজাল্ট বলেন আবার লার্নিং বলেন, এগুলো বলতে আসলে কোনো ইয়ে নাই। আমার ছোটো ভাইয়েরা আমার দিকে তাকায় কথা বলতে পারবে না, কারণ ওরা আমার মতো রেজাল্ট করতে পারেনি এখনো। তো আমি আপনাদের ভিতরে যদি কেউ প্রিপারেশন না থাকে, আমি হতাশ করতে চাচ্ছি না, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। আমি ইন্টারমিডিয়েটে থাকতে প্রবাবিলিটির একটা অঙ্ক করেছিলাম পরিসংখ্যান, আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট ছিলাম, তো প্রবাবিলিটি যখন করি আমি, আমার আবার একটা আপনার গুণ আছে বা দোষ আছে যাই বলেন, আমি একটা জিনিস শিখলে ওটা নিয়ে ভাবি যে এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে কী আসবে। যখন অ্যালজেব্রা শিখতাম টিচারকে প্রশ্ন করতাম যে এটা আমার লাইফে কী কাজে আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমার কী কাজে আসবে বলেন, তো তিনিও শেখাতো আমিও শিখতাম। এখনও আলটিমেটলি আমার কোনো কাজে আসেনি, কাজে আসে আমার আসেনি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার এখনও আসেনি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনো কাজে আসেনি। তো আমি কিছু কিছু জিনিস পড়েছি এবং ওগুলো বাস্তবে প্র্যাকটিক্যালে আপনার ইয়ে করেছি। যখন পড়লাম যে টাইম ভ্যালু অফ মানি, আপনি বিলিভ করেন একটা সূত্র আমার লাইফ চিন্তাভাবনা চেঞ্জ করে দিয়েছে, আমি এটা অল টাইম ফলো করি, টাইম ভ্যালু অফ মানি মানে সময়ের সাথে অর্থের মূল্য। এটা বইয়ে যেভাবে লিখেছে তো লিখেছে, আমি যেভাবে বুঝেছি সেটা হলো, আবার আমার যেহেতু ইনকাম কম খরচ অনেক বেশি, আমি কী করি যে সময়গুলোকে আপনার ভাগ করে নিই, যে 5 বছর পরে 5 বছরের ভিতরে আমি কী করব এটা একটা প্ল্যান করে নিয়েছি, তার পরবর্তী 5 বছরে কী করব এটা পরে দেখা যাবে। তো সময় খুব ভ্যালুয়েবল জিনিস, সময়ের সাথে অর্থের মূল্য আছে। আমি যখন 10 সালে রাজশাহীতে যাই তখন ভাড়া ছিল 18 থেকে 20 টাকা, এখন ওখানে যাইতে লাগে 70 থেকে 80 টাকা। তাহলে এই যে সময়ের সাথে যে অর্থের প্রবৃদ্ধি, অর্থের দাম যে বেড়ে গেল, এটা কিন্তু বইয়ের ভাষায় বোঝাচ্ছিল, আর আমি যেভাবে বুঝেছি যে আমি সময়ের কাজ সময় করব, এক কোনো জায়গায় বেশি পরিমাণে ইনভেস্ট করব না, সে সময়ই হোক, মেধাই হোক, অর্থই হোক। আমি আবার নগদ বুঝি ব্যাপারটা এরকমও না। তো যাই হোক, এই কথাগুলো এমনি গল্প বলছি 2-5 মিনিটে প্রথমে। এখন সিরিয়াসলি যে ব্যাপারটা, মানে অল টাইম এগুলো আমার মাথায় ঘুরে, আপনি যদি আমার সাথে কথা বলেন, আমার সাথে চলেন, দেখবেন যে আমি এগুলো নিয়েই ভাবি যে কীভাবে উন্নতি করা যায় নিজের এবং 8-10 জনের কীভাবে উন্নতি করানো যায়। তো এটা পরিবার থেকে শুরু করতে হবে, আপনারা যেটা শিখছেন এটা কত কাজে লাগবে এর একটা প্রেক্ষাপট আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। যে একটা ইমেলের ব্যবহার যদি কোনো মা না জানে এই যুগে, বা বাবা না জানে, তার সন্তানকে কী শিখাবে? আমি যেমন ইমেলের ব্যবহার তো জানি, জিমেলের অন্তত কয়েক রকমের সেটিং আমার জানা আছে, তাহলে আমার ছেলে আমার সাথে বেশি শিখবে, আমার ছোটো ভাইয়েরা আমার সাথে বেশি শিখবে, আমি তাদেরকে তো এটুকু জানাতে পারবো যে বাবা বা ভাইয়া এভাবে ইমেল চালাতে হয়, ইমেলটা এভাবে ইয়ে করতে হয়। এই এই যে একটা লার্নিং, আপনি প্র্যাকটিক্যালি ফ্রিল্যান্সিং করেন বা না করেন, আমাদের কোর্সটা মূলত এই কারণে ICT মন্ত্রণালয় বিভিন্ন পারপাজে কোর্স করেছে, আপনার ভিডিও এডিটিং জীবনে কাজে লাগুক আর না লাগুক, লাগবে না এরকমটা না, অবশ্যই লাগবে। আমি আজকে এডিটিং শিখছি, আমার কখনো মনে হইতো না লাগবে, বা আমি এখনও ফেসবুকের গ্রুপ খুলতে জানি না, ফেসবুকের পেজ ভালো খুলতে পারি, গ্রুপ আমি খুলতে তেমন একটা জানি না, দেখলে পারবো এটা আমি জানি, যে যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটার পিছনে সময় দেব, ব্যাপারটা এরকম। ধরেন দেখেছিলাম অনেক আগে, ওইটা মনে নেই, আবার দেখলে আবার মনে হয়ে যাবে। তো সব জানতেও আবার হওয়া যাবে না, এটা বারবারই বলি আপনাদের, যখন লাগবে
একটা কথা আছে ইংলিশে মেবি, যে ওই যে প্রয়োজনই হলো কিসের জন্য, কি একটা কথা ভুলে গেলাম। তো এখন হ্যাঁ, প্রয়োজন হলে জানতে হবে। আরে ভাই, দুনিয়াতে আসি গরু ছাগল নাকি আমরা জানবো না? দুনিয়ার অনেক কিছু জানবো, দেখবো, তারপরে না মানুষ বলে নিজেকে মনে হবে। আর জানলাম না, শুয়ে থাকলাম, বসে থাকলাম, জীবন পার করে দিলাম, আর আল্লাহকে দোষারোপ দিলাম, এটা এটা জীবন না। তো যাই হোক, এখন আমরা কাজের কথায় আসি। আমাদের গিগের জন্য যে ব্যাপারগুলো আসছে সেটা হলো, আমরা মোটামুটি চার রকমের সার্ভিস শিখেছি। এখন আজকে যে নিক জয়েন্টে যে সার্ভিসটা ছিল, এটা একটু ভ্যারাইটিজ আপনাদেরকে দেখাবো। আর দেখি আজকে গিগ বিষয়ে কেউ কিছু বলেন কিনা। আমি আর জোর করব না, আমি আপনাদেরকে দেখলাম, জোর করে দেখছি যে একটু চাপ দিলাম, দেখেন আজকে 10 জন। কোনো একটা কারণও থাকতে পারে হয়তো, বা পরীক্ষা টরীক্ষা এগুলো, কিন্তু আমার এই 10 জনকেই প্রয়োজন। আমি চাই যে 10 জনই যাতে ভালো কিছু করে। আমাদের এসিডি এনজিওর যে ব্যাপারটা, এটা মাধ্যম হিসেবে কাজ করছে গভর্নমেন্টের সব কিছু। এখন এর ভিতরে বিষয়গুলো আমি মোটামুটি জানি, আমাকে বলা হয়েছে, দেখানো হয়েছে, মিটিং হয়েছে আমার সাথে। আপনারা বিলিভ করেন, আমাদের রাজ্যে আপনার কুমিল্লার চাইতে অনেক পিছায় আছে, অনেক। আপনাদের কুমিল্লাতে আমি এটা জবের জন্য যাচ্ছি, মেবি ঈদের পরপরে আমি চলে যাবো ওখানে। তো কুমিল্লাতে যে আমি যাচ্ছি, এর অনেকগুলো কারণ আছে। ওই জায়গাটা, কুমিল্লা জায়গাটা বুঝতে পারছি জায়গাটা কেমন। প্রথমত জায়গাটা এমন একটা পজিশনে আপনাদের, যে দুইটা মেন যে সিটি বাংলাদেশের প্রাণকেন্দ্র, ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি। তা আমি যদি ওখানে যাই, আমি খুব উন্নত একটা জায়গা পাবো। উন্নত জায়গা মানে উন্নত চিন্তাভাবনা, উন্নত বিজনেস, উন্নত ইনকাম, সব কিছু বাড়বে। তো আমি নতুন কিছু দেখবো, বেশ কয়েকটা জেলায় আমার থাকার সুযোগ হয়েছে। বাড়ির বাইরেই থাকি, সেটা কুমিল্লায় কি, আমার কাছে জয়পুরহাটে কি, আর রাজশাহী কি, আর পাবনাই কি। আমার ইচ্ছা যে আমি জানবো, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন মানুষের এগুলো দেখব। তো নোয়াখালীতে গেছি, আপনাদের পার্শ্ববর্তী জেলা। আমি নোয়াখালী 18 দিন ছিলাম, এই করোনার টাইমে গেছিলাম, আম সেল করতে গেছিলাম, পাশাপাশি জায়গাটা দেখা হয়েছে আমার। তো নোয়াখালী সম্পর্কে আমি খুব ভালো একটা ধারণা নিয়ে আসছি 18 দিনে। 2-3 ঘন্টা কাজ থাকতো, বাকি টাইম ঘুরে বেড়াতাম। এখন কাজের যে ব্যাপারটা, দেখেন আমি বারবারই বলি, লার্নিং অ্যান্ড আর্নিং, এই দুইটা শব্দ আমার খুব ভালো লাগে। এখন যে যেই জিনিসটা লার্নিং করবো, সেখান থেকে আর্নিং করতে হবে। আর্নিং না করলে তো মাথা ঠিক থাকবে না, জীবন চলবে না। তো আপনাদেরকে আমি আর চাপ দেবো না, আপনারা মার্কেট প্লেস সম্পর্কে জানেন, এগুলো প্র্যাকটিক্যালে যদি আমাকে দেখান আমি খুবই খুশি হব। আপনাদের সবার আমার প্রোফাইল মাথায় আছে, কে কি করছেন, কিভাবে কি করছেন, এর প্রোফাইল আছে আমার। তা আমার কাছে যে আপনি হেল্প চাবেন, বা আমার কাছে যে বলবেন যে ভাইয়া এটা কিভাবে হবে, আপনার প্রোফাইল আমার আছে। আপনি যদি ওই রকম আগ্রহ থাকে, আগ্রহশীল হন, কাজ করে আমাকে দেখান, তাহলে অবশ্যই আপনাকে আমি ব্রডলি ওইটা নিয়ে আলোচনা করব। আমি যদি নিজে নাও জানি, তাও কারো কাছ থেকে জেনে এসে আমি আপনাকে জানাবো। আমি যে জানি সব ব্যাপারটা এরকম না, আমি অনেক ছোটো ছোটো বিষয় জানি না, যেগুলো হয়তো জানে অনেকে, কম্পিউটার মামলে জানলেও জানে, এগুলো আমি জানি না। তো এই হলো বিষয়, মার্কেট প্লেসে সম্পর্কে জেনে রাখেন, ভুল ধারণা তো অন্তত দূর হোক। আপনার পরিবারের যে সব সদস্যগুলো আছে, এদেরকেও আপনি একটা ধারণা দিতে পারবেন, আপনি প্র্যাকটিক্যাল কাজ করেন বা না করেন। আমার যে গ্রাফিক্সের ক্লাস, আধা ঘন্টা লেকচার দিলে একটা বিষয় কভার করা যায়, আপনাদেরকে প্র্যাকটিস আমি লাগাই দিতে পারি, এটা কোনো বিষয় না আসলে। এখন
একজনের একাদ উদ্দেশ্যে আপনারা শিখছেন, আপনাদেরকে আজকাল ফেসবুক পেজ যদি দেখাবো, এতক্ষণ একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম যে পেজ কীভাবে ডিলিট করতে হয়, এটা দেখ আমি কন্টেন্ট তৈরি করা শেষ হয়ে গেছে। অলরেডি আমার কন্টেন্টের জন্য কিন্তু অনেকে বলছে যে আমার কন্টেন্টগুলো আমাকে ব্লগে দিন বা আমার গ্রুপে শেয়ার করেন, এই যে এটা একটা ব্র্যান্ড ভ্যালু হবে আমার, আমি তো আর এমনি এমনি দেবো না, আমি এর পেছনে যে পরিমাণ সময় দিচ্ছি এগুলো নলেজের কথা বাদই দিলাম, সময় তো আমার দাম তোলা লাগবে। এগুলো অ্যাসেট, মানুষ যেমন জমি জমা দেখতে পায়, এগুলো ডিজিটাল অ্যাসেট। আপনারা যে যেটা জানেন, আমি বিলিভ করি যে প্রতিটা মানুষের স্কিল আছে, আমি তো রেসপেক্ট করি প্রতিটা সৎ কাজকে, আমি রেসপেক্ট করি। তাই বলে আবার বলেন না যে ব্যাংকের চাকরি করে ওই আমার বন্ধুরা চাকরি করে এটা হালাল না হারাম, আমি অবশ্যই হারাম বলবো, কারণ মুসলমান হিসাবে যথেষ্ট জ্ঞান আছে, আমি বলবো হারাম, সব কাজে অ্যাপ্রিসিয়েট করবো না। তো আমার মতামত এটা আমি বলে দেব। এখন ব্যাপার হলো যে নিজের কল্যাণ করলে আপনি আরেকজনের কল্যাণ করতে পারবেন, এটা একটা বিশাল একটা অপরচুনিটি। নলেজ একটা বিশাল জিনিস। আমার ছোটো ভাইদেরকে যারা টেনশন, আমি তো একসময় খুবই টেনশন করেছি যে খাবো কি চলবো কীভাবে, কেউ না, অসহায় জীবনযাপন এক সময়, আমি সত্য কথা বলি সবসময়। এখন আমার ছোটো ভাইদেরকে জাস্ট একটা কম্পিউটার ধরাই দেবো, আমার কাজই করাই দেবো, যে তুমি জাস্ট কিওয়ার্ড রিসার্চ করো, এইভাবে র্যান্ডমলি করো, এটাই কাজ তোমার। তাকে আমি মাসে মাসে এমনি এমনি দেবো, সেও এক সময় লজ্জিত বোধ করবে যে আমার ভাই দেয়, তো তুমি কাজ করো আমার থেকে নাও, তোমার একটা স্কিল ডেভেলপ হোক, তোমার মেন্টালি তুমি একটা শান্তি পাও। তো একটা জিনিস শিখলে সব দিক থেকে লাভবান আছে, আপনারা ওইভাবে শিখেন বা জানেন। আমি খুব বেশি এখন এখানে শেখাবো না, কারণ এত ইয়া মানুষ আমি না যে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিলাম, লাস্টে ধরলাম আর কেউ এসে ধরলো আপনাকে, পরীক্ষা তো হবেই, বাইরে থেকে কেউ আসতেই পারে, ICT মন্ত্রণালয় থেকে কাউকে দিতেই পারে, যে বললো এটা কি বল, বলতে পারলেন আমার তো মানসম্মান থাকলো না, আমার তো একটা লাল কালি পড়ে গেল। তো যতটুকু না দিলেই না, ততটুকুই আপনারা নেবেন, আর আমাকে একটু ফিডব্যাক দেন, আমি একটু বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যত বেশি ফিডব্যাক আমাকে দিতে পারবেন তত দ্রুত আমি আগাতে পারবো। এতদিন হয়তো বুঝছেন যে আমার শেখানোর বা দেখানোর মন মানসিকতা আছে, এ হলো বিষয়। তো এই যে গতদিন আপনাদের দেখালাম PDF, আমি এখন একটা চুক্তিতে গেছি, প্রতিদিন তার 2-5টা ওই কাজটা আমি করে দিচ্ছি, ভালো একটা অ্যামাউন্টের হয়তো আমি চুক্তিতে চলে যাব বা অলরেডি চুক্তি হয়ে গেছে, সিম্পল কাজ দেখেন, কিন্তু কাজটা আমি খুব দ্রুত করতে পারি, এবং যে কোনো যে প্রবলেম আসুক ওইটা যেভাবে হোক সলভ করার মতো একটা আমার কনফিডেন্স আছে। আপনারাও শিখে গেছেন, প্র্যাকটিক্যালি করতে গেলে আরও কিছু জিনিস আসবে, অনেক ইস্যু আসবে, খুব উইয়ার টাইপের ইস্যু আসবে, যেগুলো সমাধান যদি নিজে পারেন তাহলে তো ভালোই, মাশাআল্লাহ খুব ভালো, না পারলে কারোর হেল্প আপনাকে নেওয়া লাগবে। এখন আমরা কাজের কথায় আসি, গিগ ব্যাপারে আমি আর কিছু বলবো না, অনেক কথাই তো বললাম। আমি একটা গিগ ওপেন করে আজকে দেখাই। আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যখন এই ক্লাস শেষ হয়ে যাবে, যদি আমরা কিছুতে আটকে যাই তখন আপনার কাছে ফেভার চাইলে করবেন না? হ্যাঁ, ওই যে আমার মাধ্যমিক, হ্যাঁ ওই যে চ্যানেলটা, আমি ওই জন্য চ্যানেল করছি, আপনারা যেটা করবেন যে ওই প্রবলেমটা শুট করবেন, একটা ভিডিও করবেন, যেটা আপনারা জানেন অলরেডি যে টুলসটা আপনাদেরকে পেইড আমি দিয়ে দিয়েছি, এই যে ফাসিস্টন স্ক্রিন ক্যাপচার, যেটা আপাতত এটা ইউজ করেন, আমি 2-3টা ইউজ ট্রাই করছি যে কোনটা ভালো। ক্র্যাক কোনো জিনিস আমি দিই না, ক্র্যাক নিলে কি ঝামেলা হয় এটা আমি জানি, এই জন্য দিতে চাই না। আমি নিজে হয়তো 2-1টা ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হয় বাধ্য হয়ে, কিন্তু সেগুলো আমি খুব সাবধানের সাথে করি। আমি যেগুলো দিই আপনাদের, এই যে এই টুলসটা আপনি প্রায় $29 বাৎসরিক, আমি এটা এক জায়গা থেকে এটা কালেক্ট করেছি লাইসেন্স। এই টুলসটা দিয়ে কী করবেন আমি একটু দেখাই আপনাদের, খুব ভালো একটা কোশ্চেন করেছেন।
কাজ করতে গেলে প্রবলেম আসবে, আমাদেরও আসে, এখনো আসে। আমরা আমাদের ট্রেনারকে ট্রেনারের হেল্প নিই। তো যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন টুলসটা, রেকর্ড অডিও করে দিতে পারেন। তা আমি আপাতত অডিও করছি না, ফুল স্ক্রিনে নিলেন, নেওয়ার পরে এটা রেকর্ড করলেন, রেকর্ড শুরু হলো। একটা প্রবলেম হয়েছে, তো এখন তো রেকর্ডিং চলছে, রেকর্ড হচ্ছে, আমার টুল বার দেখতে পাচ্ছেন মেবি। তো একটা সমস্যা হয়েছে আপনার দেখালেন, যেমন গুগল মিটে আপনি কীভাবে ডক ফাইলে অ্যাড করবেন, এটা আমি দেখাই আপনাদের। প্রথমে ডক ফাইলে যাবেন, শর্টকাট নিবে না, ব্ল্যাঙ্কে ক্লিক করেন। আমি এই ডকটা আপনাদের মাঝে এখন শেয়ার করে দেখাবো এখান থেকে লাইভ। তো যেটা করতে হবে, একটা ফিচার আছে এই ডকে, সেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টু মিটিং, এটাতে আমরা ক্লিক করব। না ওপেন করেন এদিকে, আজকে আমি আপনাদেরকে একটা কি ওপেন করে দেখাবো প্র্যাকটিক্যালি আমার ওই ডেমো অ্যাকাউন্ট থেকে। তো দেখেন প্রেজেন্ট টু এ মিটিং, আমি এটাতে ক্লিক করলাম, আমরা এই যে 11 জন আছি, প্রেজেন্ট ট্যাব টু মিটিং এটাতে ক্লিক করি, শেয়ার ডাউন, আমি এটাতে ক্লিক করে শেয়ার করে দিলাম, এন্টায়ার স্ক্রিনও দিতে পারি। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা, আমি এখানে যা লিখবো লাইভ তাই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন না? তাহলে এই একটা জিনিস, তাহলে এটা করতে গিয়ে আপনার সমস্যা হয়েছে, ভুলে গেছেন, বা একটা উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি যে একটা কাজ আপনি পাচ্ছেন, রেকর্ডটা শুট করবেন, শুট করে এদের একটা ক্লিক করলাম, সেভ আসলো। শুট হয়ে গেছে। তো এভাবে দেন আমাকে, যে ফেসবুকে আমাকে দিয়ে দেন, দিয়ে বলেন যে ভাই আমার এই জায়গাতে সমস্যা হয়েছে। আমি একটা দেখালাম, এটা অলরেডি টিউটোরিয়াল একটা হয়ে গেল, এই এটা একটা অংশ কেটে আমি দেখবো যে চ্যানেলে দিয়ে দেবো, যেটুকু আপনাদের দেখালাম। এটা হচ্ছে কত মিনিট চলছে, 24 মিনিট। ওকে, তো এই ব্যাপারগুলো খুব সিস্টেমেটিক কিছু জিনিস আছে, এই গুগল ডকের পুরো ব্যাপারগুলো আমি আলোচনা করেছি একটা টিউটোরিয়ালে, শুধু ভয়েস দেইনি, এটার আমি কাজগুলো করেছি অল্প অল্প করে, এখন এটাকে ভয়েস দিয়ে এটা টিউটোরিয়াল দিয়ে দেবো, যাতে গুগল ডকের কুটি নাটি কী হচ্ছে না হচ্ছে, কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা জানতে পারেন। খুবই সুন্দর একটা জিনিস এই গুগল ডক। জীবনে যত জিনিস জানবেন, দেখবেন যে জীবন তত সহজ। এখন ফর্ম তৈরি করা, একটা ফর্ম তৈরি করা খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখুন গুগলে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, এত পেছল পড়বে যে ফর্ম তৈরি করার মূল বিষয়টা আপনি অনেক জায়গা থেকে তো শিখতে পারবেন না। এগুলো একটু ঘাটাঘাটি করবেন, করে দেখবেন যে কী করা যায়। তাহলে আপনার আশা করি একটা বিষয় সমাধান হয়ে গেল, যেই জায়গাতে প্রবলেম হবে, যেরকম প্রবলেম হচ্ছে মুখে না বলে আমাকে ভিডিও করে দিয়ে দেন, আমারও ব্যাপারটা উপকার হবে, আমারও অনেক উপকার আছে, লাভ আছে আমার।
যে আমি বুঝতে পারবো যে আপনার সমস্যাটা এই জায়গায় হচ্ছে, ওই সমস্যাটা নিয়ে আমি একটা টিউটোরিয়ালও তৈরি করে ফেলবো যখন আমি সমস্যার সমাধানটা আপনাকে দেখাতে যাব। তারপরে একটা হয়তো আপনার কাছ থেকে আমি একটা নতুন জিনিস শিখেই নিলাম, শিখতে লজ্জা নাই, যে কারো কাছ থেকে শেখা যায়, এই হলো ব্যাপার। তা আমি যে আপনাদের সবসময় শেখাই ব্যাপারটা এরকম না, অনেক প্রশ্ন এর আগে অনেক ব্যাচে দেখেছি যে কিছু প্রশ্ন আসে যেগুলো হয়তো আমার মাথায় কখনো আসেনি, তখন ওইটা আমার জানা হয়ে যায়। আর নিজের যে পরিচিতি পরিধি এগুলো বাড়াতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। আমার ফেসবুকটা কেমন আপনাদেরকে দেখায়, আমি আমি যে বলি যে আপনাদের আমি সময়ের দাম দিই, কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। তারপরে আমরা গিগ দেখাবো, প্র্যাকটিক্যাল একটা গিগ ওপেন দেখাবো সংক্ষেপে। এই যে স্টোরি দেখতে পাচ্ছেন, আমি একটা স্টোরি দিয়ে যে আজকে লটকন কিনেছি, লটকন ফল, এটা আমি সেফ ফুড যেহেতু আমি পছন্দ করি তো এটা দিয়েছি, এটার একটা উদ্দেশ্য আছে দেওয়ার। তারপরে কিছু কিছু জিনিস দেখেন, মাত্র তিনটা আছে, আপনাদের কারো স্টোরি আমার এখানে নাই, স্টোরি নাই, এই জন্য এটা আমার খুবই বিরক্তিকর জিনিস, আমার অনেক সময় নষ্ট করে, আমি এই জন্য স্টোরি সব মিউট করে রাখছি। তারপরে নিচের দিকে আসেন, পেজে দেখেন, দেখবেন যে আপনাদের কারো কাউকে আমি ফলো করে রাখিনি, হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কার কাউকে আমি ফলো করে রাখিনি, একটাও কাজের ছাড়া আমার অকাজের জিনিস আমার সামনে আসবে না। এই যে আমি ফেরদৌস খন্দকারকে ফলো করে রাখছি, ইনি আমাদের সাথে কিছুটা ইনভলভ, ইনার সাথে আমি কিছুটা ইয়ে করি। এই যে ইনি আমার কালকে হয়তো ফ্রেন্ড হয়েছে, আমি ইনাকে কী করি সুন্দর করে আনমিউট আনফলো করে রেখে দিই। ইনার কিছু লাইক দেব, একদিন হয়তো ঢুকে আমি লাইক দিলাম যাতে ও সন্তুষ্ট থাকে। তা আমি এই যে হুজুর সাহেবকে ফলো করি, ইনার কিছু দেখি, তো এরকম নতুন জিনিস এই যে হাসান ব্লগ, ইনি আজকে আমাকে ফেসবুক পেজ দিয়েছে যে আনফলো করে দিলাম। আমি চাই না যে আমার কাছে বহুত মানে কিছু চলে আসুক যেগুলো আমার ব্রেনকে অন্যদিকে নিয়ে যায়, আমি শুধু কাজের জিনিস আছে। এই যে আমাদের ইয়ুথ ইয়া ঢাকার যেটা ইয়া, এ হলো আমার সময়ের দাম দেওয়ার। এখন আপনাদের বন্ধু যেটা একটা অসৎ মানে অপ্রিয় হলো সত্য কথা বলি, যে একটা উদাহরণ দিই, আপনার বন্ধু এক জায়গায় খেতে গেছে, সে আমাদের রাজশাহীতে সবচাইতে ভালো মাস্টার শেফে গেছে, চাইনিজ খেতে গেছে, তো গিয়ে সে ছবি তুললো, ছবি তুলে স্টোরি বা তার একটা পোস্টে দিয়ে দিল। তো ভাই আমার লাভ কী হলো এটা দেখে? আমার লস হলো। তো আমারও মনে হলো যে আমারও একদিন যাইতে হবে, আমার ব্রেন ওইটা নিয়ে একটু ভাবলো, সময় ব্যয় হলো, ভাই তুমি খাইছো পাবলিককে দেখানোর কী দরকার, আমার এতে যান, আমি স্টোরিতে যেগুলো দিগুলো সবগুলোতে লার্নিং আছে, সেফ ফুড আমি যে হ্যাশট্যাগটা ইউজ করি এটার পিছনে কারণ আছে। তো সময় এভাবে নষ্ট করা যাবে না, কে খাইলো কি পড়লো কে এ করলো এগুলো দেখতে গেলে আমার অনেক সময় লজ যাবে। আমার যার সাথে প্রয়োজন, সবাই বন্ধু না, এটা মনে রাখেন, সবাই কখনো বন্ধু হতে পারে না, যার বেশি বন্ধু তার ঝামেলা তত বেশি। আমি তাই অর্থ বলছি না যে বন্ধু থাকা যাবে না, আমার হয়তো বন্ধুর কোনো অভাব নাই, কিন্তু যার কাজ আছে তার সাথে আমার বন্ধুত্ব, কাজ নেই তার সাথে বন্ধুত্ব নাই, যাকে দিয়ে আমার কোনো লাভ নাই, যাকে দিয়ে আমি অর্থ পাচ্ছি না, জ্ঞান পাচ্ছি না, হেল্প পাচ্ছি না, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে ওরকম লোকের বন্ধু হবে। এই আমার ট্রেনার, এটা ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনার, ইনি কী করছে না করছে, আপনারা এরকম সেমিনারের লিঙ্ক আমি তো পাবলিক জায়গায় দিতে পারি না, তো এরকম এতে আপনারা ফ্রি সেমিনারগুলো করতে পারেন, এরা খুব ভালো মানের ট্রেনার, এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিই, শেখেন অনেক জায়গা থেকে শিখেন যদি আপনার আগ্রহ থাকে। লিংকটা কিভাবে যাবে? না না আমার মনে নেই, আমি দিচ্ছি বইটা।
এই লিংকটা দিয়ে দিই, আপনারা একটু রেজিস্ট্রেশন করে রাখেন। খুব ভালো কথা বলেন আপনারা, যেমন কিছু এখান থেকে পাবেন আপনারা। তো এরকম সময় নষ্ট করবেন না, বন্ধু থাক। এই যে ইনি হয়তো আমি দেখিনি, আনফলো করে দিলাম। আমার কোনো এরা আমার ছোটো ভাইটাই হতে পারে কেউ এলাকার, তো এগুলো সময় নষ্ট করা যাবে না। যা যেই সময় আপনার দরকার হবে সেই সময়গুলো কাজে লাগাবেন। এখন আমি একটা সংক্ষেপে ইয়া দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম মনির ভাই। আচ্ছা মনির ভাই আসছে তো চলে গেল। সংক্ষেপে আমি একটা জিনিস দেখাবো আমার ডেমো অ্যাকাউন্টে গিয়ে দেখা একটা জিনিস। কালকে যেটা দেখাচ্ছিলাম আপনারা যেটা দেখতে পারেননি, আমি দেখাচ্ছি এটা টিউটোরিয়াল তৈরি করা হয়নি। এখন দেখুন তিনটা অপশন আছে। এটা আমার আর একটা ফোন নাম্বার, আমি নর্মালি এটা ইউজ নাই, এটা অফলাইনে আছে। এটা আমার একটা ইমেল। তো ফাইবারের ওই অ্যাপস দিয়ে আমি এখন ভেরিফাই করে নেবো। এই দুইটার কোনোটাই আমার কাছে আসলে নাই এখন। অ্যাপসটা আছে আমার একটা মোবাইলে করা, তা আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন আমার কাছে অলরেডি কোড চলে আসছে। হ্যাঁ আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি ক্লাস শুনতেছি, অসুবিধা নেই, ক্লাস করো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এখন দেখেন আমার কাছে অলরেডি কোড চলে আসছে আমার ওই অ্যাপসে। আমি কোডটা বসাই দিচ্ছি। সাবমিট করে দিলাম। গিগে যায়, আগে গিগ দেখায় আপনাদের। একটা মাত্র গিগ আছে রিটাচিং নিয়ে, এটা নিয়ে আমি গবেষণা করছি যে এই গিগটা কিভাবে কাজ করে। আমি কিছুদিন আগে এডিট করেছি গিগটাকে, তো আমি এডিট করার পরে দেখলাম যে এটা কিছুটা ফল ডাউন হয়েছে। আমি এডিটের কপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এডিটের কপি, একটা এডিটের কপি আছে, কপিটা দেখায় আপনাদের। তো এটা হলো সেই এডিটের কপি। আমি এটা নিয়ে যেহেতু একটা গবেষণা করছি যে কী করে, কীভাবে এটা কাজ করে। আমি লাস্ট 12 তারিখে এটি এডিট করি গিগ কন্ডিশন। এই গিগটাকে আমি ইয়াতে রাখছি, আপনার ইন্সপেকশনে রাখছি যে গিগটা কী আচার আচরণ তার চলছে ভিতরে। এখন দেখেন 12 তারিখে আমি এডিট করেছি। 12 তারিখে আমার যে ইয়াটা ছিল গিগের যে পারফরমেন্স ছিল 10 জুন পর্যন্ত, এই পর্যন্ত ছিল। এখন 10 জুনের পরে দেখি, আচ্ছা 10 জুন এই পর্যন্ত ছিল। তো খুব একটা সমস্যা হয়নি, যদিও বলি আমরা যে গিগ এডিট করলে সমস্যা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কোনো সমস্যা দেখছি না। যদি টেকনিক্যাল উপায়ে এডিট করা হয়, দেখেন আমি আপডেট করেছি কোনগুলো আমাকে দেখাচ্ছে। এই যে এখানে আমি নিয়ে গেলে গিগ ট্যাগ আমি আপডেট করেছি, মেটা ডেটা আপডেট করেছি, গিগ ডিউরেশন আপডেট করেছি, এক্সট্রাস আপডেট করেছি, ইভেন গিগের ডিসক্রিপশন আমি আপডেট করেছি। আপডেট করার পর আমার এটা ফল ডাউন করেনি, খুব একটা ফল ডাউন করেনি। এটার যে ধারা এটা ঠিকই আছে,
সামনে আরো 1 মাস দেখবো এটাকে, দেখার পরে আমি বুঝবো যে এর গতিবিধি আসলে এডিট করলে কি ঘটে। এভাবে কোনো ট্রেনার আপনাদের দেখাবে কি আমি জানি না। আমি প্র্যাকটিক্যালি একদিক থেকে বিশ্বাসী, যেটা আমি জানবো দেখবো গবেষণা করে সেটাই আমি বলবো আপনার। তো এটা আপনার একটা মোটামুটি ধারণা পালেন যে এডিট করলে কি হয়। তো আমি এখনো বলবো যে আরেকটু আমরা ওয়েট করি, যেহেতু 10 তারিখে করেছি, আরো 10-15 দিন আমরা দেখবো, সামনে দেখে আমরা একটা ফাইনাল ডিসিশনে আসবো যে গিগের এডিট করলে কোনো আসলে সমস্যা হয় কি না। আমার ক্লিক 2টা ছিল তখন লাস্ট 30 ডেজে, এখানে 30 ডেজে ক্লিক 2টা থাকার কারণ আর একটা গিগ ছিল, ওটা আমি ডিলিট করে দিয়েছি। তো এই হলো সমস্যা আর গিগের। এখন আমি একটা প্র্যাকটিক্যালি গিগ আপনাদেরকে ওপেন করে দেখাবো, এই গিগটা কীভাবে আমরা একটা প্রপার ওয়েতে গিগ এডিট করতে পারি। আমরা একটু সময় নিই, আমার একটু সময় প্রয়োজন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে। এখন কিছু কিছু সফটওয়্যার র্যাম 8 জিবি চাই, 8 জিবি হলে আরো স্মুথলি কাজ করতো। অনেক সময় ক্লাস করাতে গেলে এখন দেখছি যে একসাথে 2টা সফটওয়্যার ওপেন করলে একটু ল্যাগ দিচ্ছে। গ্রাফিক্সের জন্য আসলে 8 জিবি র্যাম লাগে। এখন পরে দেখা যাবে এটা আর কি, লাগাই নিলে কাজটা আরো সুবিধা হবে, তাছাড়া মোটামুটি একটু লেভেলে করা যাবে কাজ। আচ্ছা ঠিক আছে, তো লাগলে গ্রাফিক্সের জন্য আপনার 8 জিবি র্যাম লাগে। আপনাকে একটা জিনিস দেখালে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ভাই এই যে এখানে আপনার আমরা দেখি যে সিস্টেম রিকোয়ারমেন্ট আমরা দেখি যে এটার জন্য আপনার সফটওয়্যারগুলোর জন্য র্যাম লাগে ভালো আর কি। তো আপনাকে ভাই তাহলে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। ভাই ওয়েলকাম, দেখলাম এই ক্লাসে যদিও ক্যান্ডিডেট কমই, এখন ট্রেনির সংখ্যা কমই ভাই, কিন্তু যারা আছে এরা শুরু থেকে আছে, এদের যে শেখার যে মন মানসিকতা বা আমি খুবই সন্তুষ্ট আর কি। তো আরো বেশি তো আমাদের এনগেজ করা দরকার। এক্সাম চলছিল এটা বলছিল, আসলে এক্সাম তো ওইরকম কো চলছেও না আমি তো দেখছি, আর কিছু ডিভাইসগত প্রবলেম থাকে গ্রাফিক্সের ক্ষেত্রে ভাই, যেটা আমি বলেছিলাম আপনাকে যে এখানে ডিভাইসটা একটু ভালো লাগে। আপনার মোবাইল দিয়ে তো গ্রাফিক্সের কাজ সম্ভব না। প্রথমে যারা আসে তারা মনে করে যে মোবাইল দিয়ে হয়তো আমরা কাজটা শিখবো বা জানবো, পরবর্তীতে হয় কি যে যেমন রাজেন্দ্র ভাই বলছে যে মোবাইল দিয়েও আপনি শিখেন, আমি অ্যাপ্রিসিয়েট মোবাইল দিয়ে ওইটা শেখা সম্ভব, কিন্তু আমার তো একটা এডিটিং কাজ তো মোবাইল দিয়ে আসলে হবে না। আমি বলি যে তারপরও দেখেন শিখেন জানেন। আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাই আমি, শুধু এই কারণে যে বেসিক যে ব্যাপারগুলো একটা কাজ করতে গেলে আনুষঙ্গিক যত যা লাগে এগুলো আমি ওখানে স্টোর করছি ওই চ্যানেলে। স্টোর করে আমাদের যে ট্রেনি হবে, যারা ট্রেনি আসবে আছে বা নতুন আরও আসবে, এদের খুব হেল্পফুল হবে ব্যাপারটা। আমি কিছুদিন পরে দেখবেন দেবিদার মুভমেন্টে একটার পর একটা কন্টেন্ট আমি শেয়ার করতে থাকবো। যেহেতু আমি এদিককার জবটা আপনার ছেড়ে দিয়েছি, আমি তো এখন বসে আছি, তো ওভারঅল আমরা যা নিজে করছি সেগুলো আমাদের যে ট্রেনি আছে তারাও হুবহু প্র্যাকটিক্যালি দেখছে। আমি এই যে একটা এডিট করছে, আমি কিছুদিন পরে এদেরকে এডিট করা দেখাবো আমাদের ট্রেনিদেরকে।
আমি একটা জিনিস দেখেন এডিট করছি, তো এই এডিটটা কিভাবে আমরা করব এটা আমরা দেখাবো, যে একটা কন্টেন্ট আপনি কিভাবে এডিট করবেন। একটা ফেসবুক ফেসবুক পেজ যেমন এখন একটা তৈরি বা ডিলিট করা দেখাচ্ছে যে কিভাবে করবেন, তাই এটা পার্মানেন্ট আমাদের ওই এসিডি এনজিওর এত আমরা রেখে দিতে পারি, বা আমাদের যে পেজ আছে এগুলো তো আমি তো শেয়ার করবই। আপনার বহুমুখী যে ব্যাপারটা, আপনার যে চিন্তাভাবনা আমি দেখলাম বা আপনার যে কথা, এটা রাজেন্দ্র ভাই তো সরাসরি যে আপনার সাথে কথা বলেনি, রাজেন্দ্র ভাইকে আমি বলেছি যে আমাদের যারা আসবে তাদেরকে ওভারঅল একটা ভালো ধারণা আমরা প্রোভাইড করব। তো এরই ধারাবাহিকতায় আমি আর রাজেন্দ্র ভাই আমরা যাই হোক এটা নিয়েও কাজ করছি। এখন দোয়া করেন যাতে এটা যাতে সামনের দিকে যায় ভালো। আমাদের যারা ট্রেনি আছে এদের সাথেও কথা আসেন ভাই, মাঝে মাঝে আসেন কথা বলেন, এরা খুবই ভালো, এরা শেখার খুবই ভালো মন মানসিকতা। তা আমাদের সবার জন্য দোয়া করেন ভাই। থ্যাংক ইউ ভাই আপনাকে। কালকে তো মনে হয় ক্লাস হয় নাই।
কালকে কালকে কি ক্লাস হচ্ছিল? আমি তো দুইটা লিখে জয়েন দিলাম দিলাম হলো না 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 ক্লাস ক্লাস আনি কি বললেন আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন তখন একটা কি কাজ করে কভার করতে পারবেন বাকিগুলা তো বাদ আপনি জানেন আপনি থাকেন
আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা গিগ ওপেন করতে পারি খুব সুন্দরভাবে। আচ্ছা, আশা করি সবাই আছেন। তো দেখেন, আমি তো রোবট নই। ওকে, আমরা যখন লগ ইন করব আমরা এই ইন্টারফেস দেখতে পাবো। এটা বায়ার মোডে, যে বাইং মোড, এটাতেই থাকে বায়ার মোড। আমরা আমাদের যে প্রোফাইল ইমেজে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গেলে আমরা অলরেডি সেলার মোডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসলে আমরা সেলার মোডে চলে আসছি। এখন এখানে আসার পরে গিগ ওপেনের জন্য আমরা গিগে যাব। প্রথমে আপনারা যারা গিগ ওপেন করবেন এরকম ইন্টারফেস আসবে না। প্রথমেই গিগ ওপেনের জন্য আলাদাভাবে বলা হবে, তো তারপরের প্রসেসগুলো সবই এক। এটা তেমন কোনো কঠিন প্রসেসও না, জাস্ট আসবে ক্রিয়েটে নিউ গিগ, ওটা অন্য জায়গায় লিখা দেবে, ওটা দেখে আপনারা ক্লিক করবেন। তো আমার এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ গিগ, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি অ্যান্ড পাবলিশ। ছয়টা স্টেপ দেখতে পাচ্ছি, আমরা এই ছয়টা স্টেপ ফলো করব। গিগ টাইটেলটা কেমন হবে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে গিগ টাইটেলের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সেই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব সেটার একটা সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি বাইং মোডে চলে যাচ্ছি এখানে। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে আমি যদি গিগ ওপেন করতে চাই, তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমি এখানে লিখব। একটা কমন শব্দ লিখে এর বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব। এখন কমন শব্দ যদি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল হয় সার্ভিস, এর আন্ডারে কতগুলো আছে আমরা একে একে এখানে সাজেস্টেড দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাকে ফোকাস দিতে হবে আমি কোন কিওয়ার্ডটি নিতে চাই। তো কিওয়ার্ড যেটা আমি নিতে চাই সেটি নির্ধারণ করার জন্য আমাকে প্রথমে একটা কমন নাম দিয়ে সার্চ দিতে হবে। তো কমন নাম অলরেডি সার্চ দিয়ে দিয়েছি, আমার এটা ফোকাস কিওয়ার্ড না, আমার এটা মূল কিওয়ার্ড না, এটা একটা কমন নাম। তো আমি এখন দেখব যে এই কমন নামের ভিতরে আর কি কি জিনিস আছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভালের সাথে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, অন্তত এই কিওয়ার্ডটা থেকে তো আলাদা।
কাজটাও আলাদা, ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রায় সিমিলার, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল দুইটা প্রায় সিমিলার। তাহলে এই দুইটা প্রায় সিমিলার, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আর কাট আউট ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো প্রায় সিমিলার টাইপের এগুলো। তাহলে আমি আরও কিছু সম্ভাব্য কিওয়ার্ড এখানে পেলাম, বাইরে গিগ পরে খুঁজতে যাব, আগে আমি এইভাবে খুঁজে দেখি, এটা হলো মূল কাজ আমার। এখন এই কিওয়ার্ড আমার ফোকাস কিওয়ার্ড না, তারপর আমি সার্ভিসটা দেখব এটা কত। তো আমি একটা কি করব যে একটা ডক ক্রিয়েট করব, এখন ডক ক্রিয়েট করে আমি দেখব যে কোন সার্ভিস কতটা আছে, কয়েকটা কিওয়ার্ড আমি নিয়ে নেব, তারপরে আমি বুঝবো যে আমার মূল কিওয়ার্ড আসলে কোনটা হওয়া উচিত। এটার পাশে আমি লিখে রাখি কত ছিল দেখি, তো প্রায় 48,000। তো 48,000 এভাবে লিখার দরকার নেই, একটা যেহেতু অ্যানালাইসিস করব তাই দশকে লিখব বা ইয়া টাইপের আপনার পাঁচের ঘর বা দশের ঘরে লিখব। নিলাম আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাও নিই সিমিলারগুলো আগে একটু নিয়ে দেখি, কাট আউট ইমেজ, পরে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেব, ফটো এডিটিংটা একটু পরে নিচ্ছি। ও এটা ব্যান বলছে, এটা একটা ভালো সমস্যা। এই যে এরকম সিচুয়েশন আসলে আর ইয়া করার দরকার নেই, আপনার চেষ্টা করার দরকার নেই, বারবার রেখে দেন আবারও খুলে দেবে। ব্যান হওয়ার কারণ আছে, আমি একই সাথে বাই মোড সেলিং মোড দুইটাতে গেছিলাম, এর জন্য ব্যান দেখাচ্ছে। দেখছেন কত সেন্সিটিভ ফাইবার, কত সেন্সিটিভ। এখন ওই ব্যাপারটা আমি যেহেতু আগে দেখিয়েছি, তো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হবে। প্রতিটা সার্ভিসের আলাদা আলাদা আমরা দেখে নেব যে কোনটাতে কত আছে, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমার ফোকাস কিওয়ার্ড কোনটা হবে। এখন আমি টাইটেল লিখি, যেহেতু আমি ওইটা দেখাতে পাচ্ছি না তাই টাইটেলে আসি। তো টাইটেল কত ক্যারেক্টারের হবে আপনারা নিচে অলরেডি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 80 ক্যারেক্টারের হতে হবে। তো 80 ক্যারেক্টার হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল কত এটা উল্লেখ করা নাই, যদি মিনিমাম লেভেল উল্লেখ করা থাকতো তাহলে এখানে বলে দেওয়া থাকতো। তো আমরা দেখবো যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটাই মিনিমাম একটা হয় কি না, যে আই উইল ডু এটা বাই ডিফল্ট টাইপের আর কি। আই উইল, তো আমি আই উইল শব্দটা বাই ডিফল্ট চলে আসবে, তাহলে আই উইল ডু, দেখেন ক্যারেক্টার মিনিমাম এখন লিখা দিচ্ছে যে 15টা ক্যারেক্টার আমাকে মিনিমাম টাইপ করতে হবে। তার মানে ডুটা যদি আমি ডু লিখি, আবার যদি ডু লিখি, আবার ডু লিখে দেখি যে কয়টা ডু নেয়। এখন দেখব যে 15টা কোন জায়গায় হলো। আচ্ছা তাহলে অলরেডি এখানে একটা গ্যাপ আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 তাহলে এই ডুটা ক্যারেক্টারের ভিতরে আসছে, এটা কনফার্ম হয়ে গেলাম। এবং স্পেসগুলো ক্যারেক্টারের আওতাভুক্ত, এটা আপনারা জানেন। তাহলে আমি এখন লিখি যে ডু ব্যাকগ্রাউন্ড সার্ভিস,
একটু ওয়েট আমি ছেলেবেলাকে একটু নিষেধ করে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট পারফেক্ট লিখা দিচ্ছে 29টা ক্যারেক্টারে আসলেও পারফেক্ট লিখা দিচ্ছে এখন দেখব এখন ক্যারেক্টারগুলো কেটে দেখব যে কতদূর পর্যন্ত সে পারফেক্ট বলছে দেখি আর একটু রিমুভ করে দিই আচ্ছা চার ওয়ার্ড মিনিমাম দেখেন কিছু রিকোয়ারমেন্ট চলে আসছে আমি মাত্র 3টা ওয়ার্ড দিয়েছি তার মানে ও বলছে যে আমার মিনিমাম 4টা ওয়ার্ড লাগবে দেখুন বলছে যে ইওর টাইটেল শুড হ্যাভ অ্যাট লিস্ট 4 ওয়ার্ডস আমি আরেকটা ওয়ার্ড বসাই দিলাম যে সার্ভিস যেটা দিয়েছিলাম আগে এটা আমার কিওয়ার্ড এখন আমি আরও কিছু দেখব যে জাস্ট পারফেক্ট থেকে কী পর্যন্ত আসে আমাকে তো দেখতে হবে ৪৯ পর্যন্ত ৪৮ পর্যন্ত এখনো জাস্ট পারফেক্টে আছে আমি আরও কিছু লিখে দিই কাট আউট কোন পর্যন্ত আসলো আচ্ছা 60 পর্যন্ত পারফেক্ট আছে যখনই আমি 61 চলে গেলাম দেখেন কি বলছে সে যে লুকস গুড হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার কথাটা বলছেন বলছে যে এটা সুন্দর আছে যাই হোক শর্ট টাইটেলটা তোমার সার্ভিস সেল বেটার করবে আমি আপনাদের অল টাইম যে বলতাম যে 60-র উপরে গেলেই সে একটা সিগনাল দেবে সিগনালটা আপনাদের লাইভ এখন আমি দেখাচ্ছি আমরা 60-র পর্যন্ত থাকলো জাস্ট পারফেক্ট বলছে তো ও যদি পারফেক্ট বলে ও তো অ্যালগোরিদম এটা বলছে আমাকে আমি যেহেতু ওর অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আমি পারফেক্ট অবস্থায় আছি একটা নিয়মের ভিতরে আসে তোমার তাহলে আমি কী করবো আমার দরকার নেই শ্যাডো গ্রেস কাট আউট ইমেজের দরকার নেই আমার এটাই পারফেক্ট আমার মূল ফোকাস আর ব্যাকগ্রাউন্ড রিমুভ আর শ্যাডো ক্রিয়েশন এটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড আমি দিয়ে দিলাম অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে শ্যাডো ক্রিয়েশন চাই এটা একে অন্যের সাথে জড়িত যেমন চা আর চিনির মতো পরিপূরক সম্পূরক সম্পূরক টাইপের এটা আমি সার্ভিস শব্দটাকে এখন পরে নিয়ে আসছি যেহেতু সার্ভিস দিয়ে দিলাম কথাটা এবার শুনতে ভালো লাগছে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন সার্ভিস ওকে সুন্দর আছে জাস্ট পারফেক্ট ক্যাটাগরি কী দেবো এখন ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন দেখাতে পারলাম না ব্যাপারটা দেখাতে পারলাম না তবে আমি করবো কাজ এটা দেখাচ্ছে এই কারণে আমি একটা রুলস ব্রেক করেছি আপনারা দেখছেন একই সাথে বাইং এবং সেলিং মোডে চলে গেছিলাম আমি যে বলি যে ফাইবার কেন আপনাকে আইপি ধরবে না এই কারণে অনেক সেন্সিটিভ এটা আর দরকার নেই ট্রাই করার দরকার নেই ওইভাবে রেখে দেন কিছুক্ষণ পরে এমনিতেও খুলে দেবে এখন আমি যত ট্রাই করবো তত ঝামেলা বাড়বে আমার না মনিকা মনিক আমার কথা তো ইকো আসার কথা না ক্লিয়ার তো যাওয়ার কথা বরং আপনার কথার ইকো আমি শুনতে পাচ্ছি না বল
আপনার স্পিকার চালু এই জন্য ইকো করছে। তাহলে জিনিসটা তো দেখাতে পারলাম না খুব সুন্দর করে, আমার দেখানোর প্ল্যান ছিল। আমি দেখাবো, দেখান, কিছু তো দেখতে হবে, করতে তো হবে, দেখান। কালকে দেখাবো বাকিটা। দেখি আমরা টাইটেলটা দেখি, আপনি কি এটা ওপেন করছিলেন ওই যে গতদিন যে পর্যন্ত ছিলাম এই পর্যন্ত? আমি এটা ইয়ে করে দেবো, তারপরে দেখি আমরা যাই সামনের দিকে। আচ্ছা, বিউটি রিটাস ফর ফর দেবেন, কমা দেওয়ার কি দরকার? ফর শব্দটা কিন্তু খুব পছন্দ করে ফাইবার। আপনি তাহলে একটা স্পেসিফিক জিনিস উল্লেখ করে দিলেন, অর না ফর ফর। বিউটি রিটাস ফর পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ফটো, আর দরকার নেই কিছু, তারপর আর কিছু দরকার নেই, কেটে দেন, রিটাচিং কেটে দেন। ফ্যামিলি ফটো হাই কি দেবেন, একটা কোনো একটা ইয়া দিয়ে দেন, যে প্রফেশনালি দিয়ে দেন, প্রফেশনালি শব্দটা দিয়ে দেন, দেখেন কত ক্যারেক্টার যায়। পিআরও এফি ডাবল এস আই ও এন এ ডাবল এল ওয়াই, ও বেশি নেই, ওকে দরকার নেই, কেটে দিন। দেখতে তো পারলেন যে কত দূর পর্যন্ত আমাদের পারফেক্ট দেখাচ্ছে, স্পেসও রাখবেন না, ওকে জাস্ট পারফেক্ট, ঠিক আছে। ফটো এডিটিং, ফটো এডিটিং এটাও ঠিক আছে, নিচের দিকে যাই, ওকে রিটাচিং এটাও ঠিক আছে, রেস্টোরেশন না রিটাচিং হবে, রিটাচিং রেস্টোরেশনটা আমি দেখাবো, ফটো রেস্টোরেশন আপনাদেরকে আমি দেখাবো। আমরা রিটাচিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট এটাতে ক্লিক করি, ফাতেমাতু জোহরা মেবি ডিসকানেক্টেড হয়ে গেল। জি ভাইয়া, হ্যাঁ আমরা রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট এটা দেব, রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট এটা ক্লিক করেন, ওকে। ট্যাগ, ট্যাগের জন্য আমরা খুব সহজ একটা মাধ্যম ইউজ করব, সেটা হলো সাজেস্টে কি কি ছিল, সাজেস্ট থেকে পাঁচটা ট্যাগ নিয়ে নিন, ওখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিন। তো আরো ক্লিয়ার হয়ে গেছে ওই আর্টিকেল দুই তিনটা পড়ে। আমি একটা একটা করে দিতে হবে,
কন্ট্রোল ভি দেন তাহলে হবে, ক্লিক করেন। কন্ট্রোল পি হয়ে গেছে, কন্ট্রোল ভি হবে। আচ্ছা আসছে না, একটা ইয়া নেন আর নোটপ্যাড নেন, ওই টাইপ হেয়ার টু সার্চ এখানে ক্লিক করেন আপনার উইন্ডোজে। আপনি সার্চ ট্যাগে একটা আগে ক্লিক তো করেন, ক্লিক ক্লিক না করলে হবে না, সার্চ ট্যাগে যান একটা ক্লিক করেন, ক্লিক করেন। আবার আপনি এখন ক্লিক তো করেন, ক্লিক না করলে হবে না, একটা একটা আগে, হ্যাঁ এবার করেন, এবার হবে। কন্ট্রোল ভি দেন, ক্লিক করে কন্ট্রোল ভি দেন দেখি। ওকে এখানে নিবে না ফাইবার, আপনি ইয়ে লিখেন, হচ্ছে হাত দিয়ে লিখেন কি ছিল দেখেন, লিখেন লাইফ স্টাইল ডিটেলস লিখেন। রিটেলস আর ই টি ও ইউ সি এস। তারপরে ইন্টার দেন, ব্যাক স্পেস দেওয়ার দরকার নাই, কেটে দেন ব্যাক স্পেসটা, কাটেন, কেটে ইন্টারে ক্লিক করেন, ইন্টার বাটন, ইন্টার বাটন কিবোর্ড। না না কিছু দেওয়ার দরকার নাই, ইন্টার বাটনে ক্লিক করেন। হ্যাঁ ওকে, পরেরটা নেন, পার্সোনাল রিটাস, রিটাসের আগে একটা কম হবে, ইয়া ব্যাক স্পেস হবে, পার্সোনাল এলটা চলে গেল দুই পাশে। ওকে এবার ইন্টারে ক্লিক করে শেষের দিকে নিয়ে যান, নিয়ে গিয়ে, হ্যাঁ ওকে ঠিক আছে, এভাবে একটা একটা করে নেন আর ইন্টারে ক্লিক করেন। পাঁচটা অলরেডি হয়ে গেছে আর নিবে না, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে। ওকে প্যাকেজ প্যাকেজ বসান। নন সাহেব আছেন নাকি? জি স্যার, জি স্যার বলেন, এই পরের গুলো কি হবে বলেন দেখি। আর প্যাকেজ কি রেডি করেন? প্যাকেজের নাম বেসিক স্ট্যান্ডার্ড,
দেন প্যাকেজের নাম ওইটাই দেন ভাই কি দিব প্যাকেজের নাম উপরে লেখা আছে বেসিক স্ট্যান্ডার্ড বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম ওইটাই দিন লিখেন বেসিক প্যাকেজ প্যাকেজ লিখেন সাথে প্যাকেজ লিখে দেন PACKAGE বেসিক প্যাকেজ একটা শর্ট একটা ডিসক্রিপশন দেন যেটা আমি দেখলাম আগে আপনার ওই যে ইয়াতে ছিল ওইটা আলাদা একটা পেজে চলে গেছে দেখেন এটাকে ড্র্যাগ করে ওখানে বসাই দিন তাহলে এই পেজে আবার চলে আসবে ক্রমে ডেলিভারি প্লাস কি ছিল আর কিছু ছিল কি আরো কিছু থাকতে পারে ডেলিভারির পরে কিছু ছিল কি ও এই যে এটা আছে আনলিমিটেড রিভিশন এটা আছে ডেলিভারির সাথে ওইটা জি পরে প্লাস সোর্স ফাইল দিয়ে দেন অনেকে সোর্স ফাইল চায় সোর্স ফাইল হাই রেজলিউশন কমার্শিয়াল ইউজ সব দিয়ে দিতে পারে যেগুলো বাম পাশে লিখে আছে দেখেন জাস্ট কপি করে বসাই দেন হ্যাঁ হ্যাঁ এই যে বাম পাশে আছে না যে সোর্স ফাইল হাই রেজলিউশন বাম পাশে নিচের দিকে এই যে দেখেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ নিচে হ্যাঁ সোর্স ফাইল এটা কপি করেন
বেসিক সোর্স ফাইল দেওয়ার দরকার নাই এখানে দেখো আর বেসিক দেওয়ার দরকার নাই স্ট্যান্ডার্ডে আর প্রিমিয়ামে দিয়ে এখানে যা আছে তাই থাক সমস্যা নাই এই এগুলোতে দিয়ে দেন যে আপনি সোর্স ফাইলও দিবেন আর কমার্শিয়াল ইউজও দিয়ে দেবেন আমি তোমাকে তোমার ব্যবহারের জন্য দিয়েছি কমার্শিয়াল ইউজের জন্য তো দেই নাই এটাই পারমিশন দেওয়া আপনি বাম সাইড থেকে ওই যে কোর্স ফাইল এবং কমার্শিয়াল ইউজ এই দুটো টেক্সট কপি করে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ার প্যাকেজে প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দিন সোর্স ফাইল কমার্শিয়াল ইউজ দেখেন এতগুলো লেখা আবার নেবে কিনা ওরও একটা লিমিটেশন আছে থাক সমস্যা ওকে রিভিশনে ডেলিভারি টাইম দেন একদিন দেন তিনটা একদিনে দিয়ে দিন যেহেতু ইমেজ অল্প রিভিশন আনলিমিটেড দিয়ে দেন নিচের দিকে যান বাম পাশে এরো বাটন ইয়াতে ওটাকে ক্লিক করে ড্র্যাগ করেন কয়টা ফটো দেবেন একটা না ইমেজ তো একটা দেবেন এটা তো হাই রেজলিউশন দিয়ে দেন শুধু সোর্স ফাইল আর কমার্শিয়াল ইউজ দেন না আর এটা চার্জ কত করবেন চার্জের উপর ডিপেন্ড করবে ওকে ভাইয়া কত দিলে ভালো হবে নরমালি $5 দেওয়াটাই বেটার হবে একটা ইমেজের জন্য যেহেতু আপনি সিম্পল করবেন তো এডিট $5 দেন পরেরটা $10 দেন ওকে তারপরেরটা আপনি $20 দেন না এটা $15 স্যার দুই নাম্বারটা $15 দিলে দুই নাম্বারটা $15 দেওয়ার দরকার নেই আগে রিভিউ এর চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে আগে দু দশটা রিভিউ আসুক বাংলাদেশে যেভাবে মার্কেট চলছে এরকমই রেট দিতে হবে
দেন এটা $15 দেন ওকে নিচের দিকে যান সবগুলো তুলে দেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি সব তুলে দেন এগুলো ঝামেলা বাড়তে ঝামেলার দরকার বায়ারকে কনফিউজ করা যাবে না দরকার নেই এগুলো তুলে দেন যে পাশ থেকে টিক টিক তুলে দেন টিক মার বাম সাইডে মার্ক গুলা তুলে দেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এডিশনাল রিভিশন এডিশনাল ইমেজ বায়ারকে বেশি কনফিউজ করা যাবে না এত ঝামেলা দেওয়া যাবে না বায়ার অবশ্যই আপনার সাথে কথা বলবে তখন আপনি এই কথাগুলো বলবেন আগে যদি দেখে যে এর এত ভ্যারাইটিস তাহলে সে গিগেন মেসেজ নাও দিতে পারে সেভ দেন এবার আপনার যে গিগ ডিসক্রিপশন এটা জাস্ট কপি করে বসাই দেন হ্যাঁ ফাতেমা তো জোহরটা চেঞ্জ চেক করা হয়েছিল মেবি আচ্ছা এখানে একটু কারেকশন করেন ওই যে বিউটি রিটাসের পরে পরের যে একটা ওইটা একটু স্পেস হয়ে গেছে ফ্যাশন রিটাসিং এটাতে একটা স্পেস কমাই দিতে হবে এখানকার বুলেট পয়েন্টগুলো তুলে দেন এই বুলেট পয়েন্ট ফাইবারে কোনো কাজেই দিবে না সব তুলে দেন আগে এটা সিলেক্ট করেন পরে উপর থেকে বুলেট পয়েন্টগুলো তুলে দেন আবার একটা ক্লিক করেন তাহলে উঠে চলে যাবে ওকে এখন এই যে স্পেস ঠিক করেন ফ্যাশন ডিটাসিং আর ফটো ফটো এডিটিং এটার স্পেস যে হবে হলো না আর একটা স্পেস বেশি হয়ে গেছে গ্যাপ লাগছে অ্যারো রাইট অ্যারোতে ক্লিক করেন কিবোর্ড থেকে ফটো রিটাচিং যে কথাটা না এটা উপরে উপরে দিয়ে দেন উপরে এই কথাটা শেষে দেন না ফটো এডিটিংয়ের উপরে দিয়ে দেন কাট করে নিন কাট করে নিন কাট করে একই জিনিস তো দুইটা হয়ে যাবে কালার হয়ে যাবে লেখাটা মেবি স্পেসটা কমান একটা আচ্ছা আমরা এখন নিচের দিকে দেখি যে কি কি সার্ভিস দেবেন মানে ব্যাগ গ্যারান্টি হবে ব্যাকগ্রাউন্ড এর ভিতরে আবার এই জিনিসগুলো দেওয়া দেওয়া তো দরকার নেই শুধু লিখেন যে আপনি মানি ব্যাক গ্যারান্টি দেবেন আসে নাকি এই কথাটা নিচে তো এই লেখাটা নাই এগুলো এটা কেটে দেন পুরো অংশটা কেটে দেন এখানে লিখেন যে আই অফার লিখেন বা দিস গিগ অফার দুটা কলম দেন দিয়ে নিচের দিকে আসেন জি ভাইয়া ভাইয়া যে কলম চিহ্ন না কি বলে ওটা দিয়ে দেন দুইটা আমরা পরের লাইনে আসবো তো একটা ইন্টার ইন্টার ক্লিক করে এবার আপনি ইন্টারে ক্লিক করে লিখেন যে আপনি 100% মানি ব্যাক দিবেন মানি ব্যাক গ্যারেন্টি লিখেন ফার্স্ট ডেলিভারি দেবেন তারপরে আপনার যে কমিউনিকেশন হবে বেটার কমিউনিকেশন
MONUI হবে মানি ব্যাক গ্যারান্টি গ্যারান্টি GU GU হবে ওটা না GUE হবে হ্যাঁ এটা ক্লিক করেন যে গ্যারান্টি চলে আসছে ক্লিক করেন হ্যাঁ GUARANTW ওকে তারপর আবার এন্টার দেন তারপরে লিখেন আনলিমিটেড রিভিশন ফাস্ট ডেলিভারি এই কথাগুলো লিখে দেন লিমিটেড LIMI হবে LIMI limited হবে ওকে আনলিমিটেড রিভিশন RIVISION আবার এন্টার দেন লিখেন বেটার কমিউনিকেশন লিখেন BETR বা গুড অ্যাট বেটার কমিউনিকেশন লেখেন গুড অ্যাট দক্ষ আপনি যে গুড অ্যাট বেটার কমিউনিকেশন বা গুড কমিউনিকেশন COMMUNI CATION NI হবে আবার স্পেস দেন একটা ইন্টার দেন আর কি দেওয়া যায় আউসাইড নয় বলেন আর কি দেওয়া যায় ডিল ফর ইউ নিচে উপরেরটুকু কপি করে নেন আচ্ছা করলে হলো নিচ উপর যেকোনো একজন থেকে কপি করলে হলো উপরের দিকে আমরা বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি দেখেন ওকে বুলেট পয়েন্ট ক্লিক করেন হয়ে গেল উপরেরটা তাই করেন নিচে একটা এক্সট্রা বুলেট পয়েন্ট হয়ে গেছে সেটা কেটে দেন একটা স্পেস দেন ডাবল ইন্টার ক্লিক করেন আর একটা ইন্টার ক্লিক করেন ওকে ঠিক আছে উপরের দিকে একটা স্পেস বেশি হয়ে গেছে ওটাও কেটে দেন যান উপরের দিকে যান না না এই জায়গাতে না ইডিটিং বানান ভুল হয়েছে EDI হবে উপরের দিকে যান এই যে আই উইল ডু ফর ইউ এখানে একটা বেশি ইয়া হয়ে গেছে লাইনে একটা
বেশি ফাঁকা লাগছে, এটা একটু কমাই দেন। না 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 ওইটা না ওইটা না, ওইটা তো ঠিকই ছিল। আই উইলটা একটু সরাই দেন, ওখানে আর একটা ব্যাক স্পেস আছে, আই উইল যেটা নিচের লাইনে। দুইটাই করে দিলেন সমস্যা নাই। নিচের দিকে আসি আমরা, অর্ডার নাও লিখে দিতে পারেন লাস্টে, বড় ক্যাপিটাল লেটারে অর্ডার নাও লিখে দিতে পারেন। নিচের লাইনে যান, আর একটা ইন্টার ক্লিক করেন, দুইটা ইন্টার ক্লিক করেন। এবার লিখেন অর্ডার নাও, বা মাঝখানে অর্ডার নাওটা সরাই দিয়ে দিতে পারেন। ও আর ডি আর হবে অর্ডার নাও, এটা মাঝখানে দিয়ে দিতে পারেন, এই পাশ থেকে সরাই ব্যাক স্পেস চেপে। ওরকম কোন ইয়া নয়, ওরকম হ্যাঁ বোল্ড করেন, করে সরাই দিন, মাঝখানে দিয়ে দিন, দেখতে ভালো লাগবে। এটা ব্যাক স্পেস চেপে ধরেন, মাঝখানে আসুন। আর কি দিব, সবই তো দিলাম স্যার, ওই যে লিটিং কমান্ডটা তো ঠিক আছে না স্যার, বুঝলি দেখ ইটালিকের পাশে যে ইয়াটা তার নাম তো ভুলে গেছি স্যার, হাইলাইট হাইলাইট কোন লিংক দিতে বলছেন? দেখতে অনেক সময় খারাপও লাগে, ক্লিন লাগে না, দেন হাইলাইট দেন, শুধু এটাই হাইলাইট থাকে, আর দরকার নেই। ক্লিক করলেন, হ্যাঁ ওকে, এফএকিউ থাকলে এফএকিউ অ্যাড করেন, আর না থাকলে পরে অ্যাড করলে হবে। এফএকিউ আর দরকার নাই, এফএজি যে লিখছেন ওটা দরকার না, শুধু হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ এটুকু কপি করেন। অ্যাড এফএকিউ এটাতে ক্লিক করেন, ডান পাশে নিচে নীল কালার লেখা আছে না, নীল কালার এখানে না, ফাতেমা তো জোহরা নীল কালারে লেখা আছে এখানে না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড এই বক্সের নিচে, এই বক্সের নিচে, এই বক্সের ভিতরে নাই, বক্সের ভিতরে না, অ্যাড এফকিউ লেখা আছে না ডান পাশে, হ্যাঁ ওখানে ক্লিক করলে হবে, এই অংশে বসান, এফএজি কেটে দেন, উত্তরটা বসান যেটা অ্যানসার, অ্যাড করেন আবার, আর একটা জন্য আবার উপরে অ্যাডে ক্লিক করেন, অ্যাড এফকিউ এ
আচ্ছা ঠিক আছে অ্যাড এ কোশ্চেন আপনার কি কি লাগবে বায়ার কাছ থেকে আপনার কি কি লাগবে আচ্ছা কি করছেন আপনার কি লাগবে বায়রের কাছ থেকে লিখেন যে আমার হাই রেজলিউশনের ইমেজ লাগবে আমার জেপিজি পিএনজি এই যত ইমেজ লাগবে এগুলো লিখে দেবেন যত ভালো রেজলিউশনের ইমেজ দেবেন তত এটা না এখানে পাবেন না এখানে পাবেন না লিখেন যে আমার I need high quality camera photo. ক্যামেরা ইমেজ হয় না ক্যামেরা ফটো হয় ইমেজ আর ফটোর ভিতরে পার্থক্য তো জানেনি আপনারা ক্যামেরা ফটো হয় ক্যামেরা ফটোস তাই লিখেন আইটা ক্যাপিটাল লেটারে দেন আই লিখেন আপনার কি কি লাগবে জেপিজি ইমেজ পিএনজি ইমেজ এগুলো লিখেন ওই ফটোর পাশে লিখেন ব্যাকেট দিয়ে লিখে দেন ব্যাকেট দেন ব্যাকেট দেন ফুল স্টপটা কাটেন ক্যামেরা তোলা ফটো পিএনজি হয় জি এখানে ব্র্যাকেট দিয়ে লেখেন যে জেপিজি ফরম্যাট জেপিজি পিএনজি এগুলো লিখেন যে এগুলো ক্যাপিটাল লেটার হবে সব এগুলো ক্যাপিটাল লেটার জেপিজি জেপিজি এক ব্যাকেটের ভিতরে দিয়ে দেন জেপিজি জেপিজি অবলিক পিএনজি পিএনজি হবে পিএনই হবে না জেপিজি পিএনজি ওকে ঠিক আছে এখন অ্যাডে ক্লিক করেন
সেভ এন্ড কন্টিনিউ। নিচের দিকে যাই, ইমেজ দিই আমরা এখানে, ইমেজ কি রেডি আছে ফাতেমাতুজ জোহরা? পাওয়ার পয়েন্টে ইমেজ দিয়ে তো হবে না, অরিজিনাল ইমেজ ফাইলটা কোথায়? পাওয়ার পয়েন্টে যেটা বসাইছেন ঠিক আছে, কিন্তু ওই ফাইলটা কোথায়? এই ফাইলটা কোথায়? এই ফাইলটা, হ্যাঁ হ্যাঁ, এইটা কি লিংক হিসেবে দেব নাকি ফাইল হিসেবে ক্রিয়েট করতে হবে? এই ফাইলটাই দেওয়া লাগবে। ফাইলটা কই? আচ্ছা ভাইয়া, ওকে ফাইলটা দিয়ে দিন। না না, এই ফাইল বলতে এই ছবিটা লাগবে, এই ছবিটা ইমেজ, ইমেজ ফাইলটা লাগবে, ইমেজটা যদি দেখে দিয়ে দেখে, ইমেজটা লাগবে, মূল ইমেজটা লাগবে, মূল ইমেজটা লাগবে, যে ইমেজটা এখানে বসিয়েছেন ওই ইমেজটাই লাগবে। কাজটা করেছিলেন সেটা ফাইল নাই, পিএইচডি ফাইল নাই, ফাইলটা দান। আবার আপনি ঘুরে ফিরে এই ফটো রিটাচিং এ আসছেন। আপনি কি এগুলো ডাউনলোড করছেন নাকি এডিট করছেন নিজে? জেপিজিতে দেন, এটা তো রেজুলেশন অনেক খারাপ। এটা তো আপনি কি কথা বুঝেন না? আপনি কি ছবিটা ডাউনলোড করছেন নাকি নিজে কাজ করছেন? কাজ করলে তো পিএইচডি ফাইল থাকার কথা। আর ডাউনলোড করলে আমি এখান থেকে করি। এখানে আনছেন কিভাবে? আপনি পাওয়ার পয়েন্টে অ্যাড করছেন কিভাবে ফটোটা? কোথা থেকে অ্যাড করছেন? আমি পাওয়ার পয়েন্ট থেকে করি। আচ্ছা বুঝলাম, আপনি এইভাবে করলে হবে না, ফটোশপে কাজটা করতে হবে। করে এটা সাইজ কত ফাতেমাতুজ জোহরা মনে আছে? মাউসের রাইট ক্লিক করেন তো, এখানে মাউসের রাইট ক্লিক করেন, এখানে না, এখানে এটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করেন, ফাঁকা জায়গায়। আচ্ছা ভিউয়ে, ভিউয়ে যান, ভিউয়ের উপরে মাউসটা নিয়ে যান, ভিউয়ের উপরে, ভিউ, তারপরে লার্জ আইকনে যান, বাম পাশে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ওকে, আবার রাইট ক্লিক করেন, গ্রুপে যান, গ্রুপ বাই, এখানে নান করে দেন, নেম না, নেম না, নান, নান, তাহলে এটা কোনো গ্রুপ না, এটা সরাসরি দেখা যাবে। আবার রাইট ক্লিক করেন, গ্রুপ নানে ক্লিক করেন, যান নান পর্যন্ত যান আগে, হ্যাঁ ক্লিক করেন, ওকে, ওই নিচের দিকে দেখলাম, মেবি যান নিচের দিকে, যান ফোল্ডারের,
ছবিগুলো আছে ফাইলটা, কাজ করেছেন আলাদা আলাদা সেভ করেছেন? আমরা নিচের দিকে দেখলাম তো, যাই নিচের দিকে যাই, গাল ফাইট ওপেন করেন, গাল জি আই আর এটার পাশে টাকা দিয়ে করেন। আমরা এক কাজ করি, আপাতত এই পর্যন্ত রাখি, যাই ফাইবারের আবার যাই। তাহলে আমরা এখন কি করতে পারি বলেন, আর কি করব আজকে না ক্লাস এ পর্যন্ত শেষ করব? যেটুকু দেখাচ্ছি না রিটার্স এটুকুই যথেষ্ট, আর যেগুলো সেগুলো খুবই অ্যাডভান্স টাইপের, এগুলো তেমন একটা দরকার নাই। রিটার্স এইগুলোই আপাতত যথেষ্ট, যেগুলো অ্যাডভান্স একেবারে এগুলো আমি যেহেতু আপনাদেরকে তো শেখাচ্ছি, আমি জানি যে কোন টাইমে কোনটা দরকার হয়। এখন যদি অতগুলো দিয়ে দিই সমস্যা আছে, কনফিউজ হয়ে যাবেন। যেগুলো দেখালাম এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এটাই আপাতত যথেষ্ট। এরপরে কিছু অ্যাডভান্স জিনিস আছে যেগুলো আমি দেখাবো, আমি চাচ্ছি যে আগে আরও কিছু জিনিস দেখায় আপনাদের। তো মোটামুটি গিগ আপনারা করে আমাকে দেখান, গিগ যে নিয়মগুলো আমি অনেকবার বলেছি, ইভেন আজকেও আমরা দেখলাম, গিগ ইমেজ এসেও দেখেছি, প্রয়োজনে আমি একটা টিউটোরিয়াল তৈরি করে আবার দিয়ে দিচ্ছি আপনাদের, আবার দেখেন। ওই ক্লাস ভিডিও করলে কয় কি যে 2 ঘন্টার ক্লাস ভিডিও কেউ দেখতে চান না, কারণ আমি বিষয়টা বুঝতে পারছি। ওই ছোটো ছোটো অংশগুলো আপনাদেরকে ওইভাবে শেয়ার করে দিলে ভালো হবে। তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি, তেমন একটা নতুন কিছু দেখানো হলো না, আমি দেখাতে চেয়েছিলাম, ওই ফাইবার ঝামেলা পাকাই দিল। তো সবাইকে গুড নাইট, কালকে আবার আমরা সেম টাইম সেম এই লিংকে আবার আসব। ফটো ছাড়া ক্রিয়েট হলেও সমস্যা নাই, ওইটা ড্রাফটে চলে যাবে, ক্রিয়েট হলে সমস্যা না, কালকে আমরা ফটো লাগাই দেবো। যাই আমি তো দেখছি ব্যাপারটা, আমি দেখছি যে এডিট করলে কি কি সমস্যা হয়, আমি দেখছি, আমি ওইটা টেস্টিং ফেজে রাখছি। তো তেমন একটা সমস্যা হয় বলে আমার মনে হয় না যে এডিট করলে তেমন একটা গিগের ফল ডাউন ঘটে, যেটা আমরা বলি, আমিও বলছি হয়তো, এটা আমি প্র্যাকটিক্যালি তো দেখতে পাচ্ছি না, এবং আরও দেখবো কয়েকদিন, এটা রেশিও দেখে আমি আপনাদেরকে জানাবো যে আসলে
কি হয় প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আপাতত গিগ বিষয়ে ভাবেন, অন্তত দুইটা গিগ তো দেন, দুইটা গিগ দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের হয়েছে। এখন কবে বা আপনাদের আপওয়ার্ক দেখাবো, কবে বা সোশ্যাল মিডিয়া দেখাবো, কবে ইলাস্ট্রেশন দেখাবো, ইলাস্ট্রেটরে যাব, এক লোগো ডিজাইন দেখাতে লাগলে তো তিন চারটা ক্লাস চলে যাবে। ওর পড়াশোনা আছে, লোগো ডিজাইন আবার পড়াশোনা করতে হয়, শুধু একটা এদিক ওদিক করে একটা শেপ দিয়ে দিলেন লোগো হয়ে গেল, এই লোগো ব্যাপারটা এরকম না। তবে লোগো ডিজাইন আলাদাই একটা বাজার ক্রিয়েট করে, আলাদা একটা মার্কেট। প্রথম দিকে আমি কখনোই সাজেস্ট করি না লোগো ডিজাইনের দিকে যাওয়ার, এটার জন্য অনেক সময় প্রয়োজন। ফাইবারটা ভালো করে শিখে গেলে, একটা পার্ট তো শেখা হয়ে গেলো, আপওয়ার্ক ভালো করে শিখে নিলেন, ছোটো বিষয় নিয়ে আগাতে হবে প্রথম দিকে। পরে দুইটা গিগ ফাঁকা রাখবেন, দুইটা গিগে লোগো ডিজাইন বিষয়ে আপনি দিতে পারবেন। যখন লেভেল ওয়ানে যাবেন, ২০টা পর্যন্ত গিগ দেওয়া যাবে। তো এই জন্য তাড়াহুড়ার কিছু নাই, আপনারা অলরেডি দেখেছেন, শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব ভালো পজিশনে আছে, ফাইবারের আর্নিং আছে, আরও অনেক গিগ আপনারা সার্চ দিলে পাবেন এরকম, যে তারা শুধুমাত্র এই বিষয়ে কাজ করে। আপাতত আমার যেটা অভিমত, রিটাচিং, ফটো এডিটিং, যেগুলো এডিট বিষয়ে, ফটো এডিটিং বিষয়ে গিগ দেন। আরও কিছু নতুন জিনিস আমি আপনাদের দেখাবো, রিস্টোরেশন দেখাবো, এগুলো যথেষ্ট গিগ দেওয়ার জন্য। প্রথম থেকে তিন চারটা গিগ দিলে যথেষ্ট, বেশি গিগ দিলেন ক্লিক আসলো না, ইম্প্রেশন আসলো না, আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে। এ হলো বিষয়। আমরা তাহলে এই পর্যন্তই থাকি, কালকে আবার কথা হবে, আমি লিভ নিলাম।